বৈধ উপায়ে আরও তিন হাজার বাংলাদেশি নাগরিক শ্রমিক ভিসায় ইতালি যেতে পারবেন আগামীতে সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশি নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এরিনকো নুন জিহাদ জিয়াত সকালে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত তো মতবিনিময় সভায় একথা বলেন তিনি এ সময় এনরিকো জানান দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরের মাধ্যমে কোটার সুবিধা পায় বাংলাদেশ এরপর দুই বছরের ষোলোশো শ্রমিক ইতালি কাজ করার সুযোগ পেয়েছে আগামীতেও এই সুযোগ উন্মুক্ত থাকবে